গাড়ির ভিতরে রাখা আচ্ছা আমি তাহলে একটু কথা বলি কথা বলাটা মূল উদ্দেশ্য না আমি প্রথমত আপনারা আমাকে হয়তো যেভাবেই জানেন না কেন জানেন আমি আমার কিছু ইতিহাস নিয়ে কথা বলি সেটা হলো আমি চিটাংয়ে লেখাপড়া করে স্বপ্ন ছিল ব্যাংকার হব বিকজ আমার লেখাপড়া ছিল ব্যাংক রিলেটেড অ্যাকাউন্টিং এ মাস্টার্স করা তার মানে আমার ব্যাংকে যাওয়ার কথা ছিল গার্মেন্টস ট্রেডে আসছি এবং আপনাদেরকে নিয়ে বসছি বা এভাবে আমরা একটা প্রোগ্রাম করতে পারছি এর পিছনে আসলে কি ছিল এটা একটা আপনাদের জানার কৌতূহল আছে না যে কেন তাহলে অ্যাকাউন্টিং থেকে সে গার্মেন্টস ট্রেডে আসলো হ্যাঁ এটা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন এর পিছনে প্রত্যেকটা জিনিসের পিছনে একজন মহানায়ক থাকে একজন খলনায়কও থাকে তো আমার এই জীবনের পিছনে কোনো খলনায়ক নাই একজন মহানায়ক আছে আপনারা হয়তো মহানায়ককে কেউ জানেন না বিকজ কারোর সামনে এভাবে বলা হয় নাই তো সেই মহানায়ককে আমি চাচ্ছি আপনাদের সাথে পরিচয় করাতে সেই মহানায়ক যে আমাকে একদম গার্মেন্টস ট্রেডের শুরুটাই তার হাত থেকে ধরা এবং সেই আমাকে কাজ শিখিয়েছে কিভাবে কাজ করতে হয় সে আমার আমার রক্তেই আমার আপন চাস্ত ভাই মধুর রহমান ভাই আমরা মধুর রহমান ভাইকে কি একটু সম্মানের সাথে দেখতে পারবে তো ভাই আমাকে প্রথমে একদম ক্যাডের অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করায় তার ওখানেই দীর্ঘ তিন বছর আমি ভাইয়ের ওখানেই ছিলাম আমি আমার চেষ্টা অনুযায়ী যতটুকু সম্ভব চেষ্টা করেছি বাকিরা ভাইয়ের সহযোগিতা তার ওখানে স্টাফ যারা ছিল তাদের সহযোগিতা উপরওয়ালার ইচ্ছা সব মিলিয়ে আজকে আমি আপনাদের সাথে আছি এরপরে রিস্ক নিতে হবে সবচেয়ে বড় কথা আমি জীবনে অনেক বড় বড় রিস্ক নিয়েছিলাম এমন রিস্ক নিয়েছিলাম যে আদৌ আমার চাকরি টিকবে কি টিকবে না আমি থাকতে পারবো কি পারবো না এটাই কিন্তু আমার বড় একটা চ্যালেঞ্জ ছিল আমি বিশ্বাস করি যে চ্যালেঞ্জ না কেটে যান যে চ্যালেঞ্জ না নিতে জানে সে আসলে কিছুই করতে পারে না আমি যেদিন ওখান থেকে রিজেন দিয়ে চলে আসি ভাইকে আমি বলছিলাম যে ভাইয়া আমি চলে যাচ্ছি পলমল গ্রুপে ভাই বলতেছে তুই কি মনে করো তুই কাজ শিখে গেছো আমি চেষ্টা করবো বলেছে ইনশাল্লাহ তুই পারবি তুই এগিয়ে যা আমার দোয়া রইল এবং যদি কোনোদিন কোনো প্রবলেমে পড়ো তখন ভাইকে স্মরণ করিস আমি আসি এই যে একটা মেন্টাল সাপোর্ট ছিল আমার জীবনে অনেক বড় একটা সাপোর্ট ছিল তারপর আমি ওখানে গিয়ে মোটামুটি চেষ্টা করলাম আমার মতো করে চলা ভালোই ছিলাম ওখান থেকে আবার আরেকটা জায়গায় জাম্প করলাম সব মিলিয়ে এখন যথেষ্ট ভালো আছি আপনাদের দোয়ায় আমরা জানি যে ক্যাট যে একটা ইয়েটা গার্মেন্টস ট্রেডের সবচেয়ে কঠিন সবচেয়ে সহজ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং একটা প্রফেশন কিন্তু ক্যাট অনেকে মানে অনেকে মানে না কেউ বলে কি মানে বিশেষ করে দেখবেন মার্চেন্ডাইজার যারা তারা মনে করে মার্চেন্ডাইজারই মনে হয় সব ক্যাট কিছু না স্যাম্পল ম্যান যারা তারা মনে করে স্যাম্পল না হলে হয় না তার মানে ক্যাট কিছু না যে যার জায়গা থেকে কিন্তু নিজেকে প্রধান মনে করে তারপরও আমি যতটুকু দেখলাম সামগ্রিকভাবে সব দিক থেকে বিবেচনা করলেও আসলে ক্যাট ইজ দ্য হার্ট অফ গার্মেন্টস ট্রেড এটা কিন্তু অস্বীকার কেউই করতে পারবে না কোন একটা সময় ক্যাট ছাড়া চলতে পারলেও বর্তমানে এবং গোয়িং ফরওয়ার্ড ইজ টোটালি ইম্পসিবল ক্যাট ছাড়া টোটালি কোনো ফ্যাক্টরি চলতে পারবে না যেটা হয়ে যাচ্ছে ইতিমধ্যে তো যাই হোক আমি এই কথা বলার এটাই কারণ ছিল যে ভাইয়াকে আসলে এভাবে সবার সামনে পরিচয় করানোর সুযোগ হয় নেই আজকে এই কারণেই মূলত এই কথাটা বলা আমরা সাবার এরিয়ায় কোনো প্রোগ্রাম করি নাই বিভিন্ন এরিয়ায় যথেষ্ট পরিমাণ প্রোগ্রাম করার চেষ্টা করেছি তো আমরা চাচ্ছি গোয়িং ফরওয়ার্ড আমরা প্রত্যেকটা এরিয়ায় বিসিসিএর কিছু কমিটির লোক থাকবে যারা এই এরিয়ায় যারা আছে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করবে বিশেষ করে আপনারা জানেন আমরা কয়েকদিন আগে একটা পিকনিক করে আসলাম কিছু প্রশ্ন অনেকেই করছে যে ভাই এই জিনিসটা আমরা একটু জানাইলেন না তো এটা কিন্তু সে আমাকে দাবি নিয়ে বলছে সবাইকে যদি প্রতিটা জিনিস জানাইতে হয় যেমন আমি কিছু ক্যালেন্ডার বানাইছি কোন এক ভাই বলছে যে ভাই ক্যালেন্ডার বানিয়ে গেছে ও অনেক কিছু করছে একটু জানাইলেন না সে কিন্তু দাবি নিয়ে বলছে বাট তাকে যদি আমি প্রত্যেককে যদি ফোন করে জানাই তো সেক্ষেত্রে আমার কি অবস্থা হবে তো বুঝতেই পারছেন এই জন্য আমরা যদি প্রত্যেকটা জোনে জোনে থাকি ওই জোনের যে প্রধান আছে একজন থাকলো তাকে জানাইলাম সে সবাইকে জানাই দিল আর তথ্য প্রযুক্তির এই যুগে আমরা যে কোনো একটা ইনফরমেশন এক মিনিটের ভিতরে কিন্তু সবাই পেয়ে যাচ্ছি তো তথ্য প্রযুক্তি থেকে আমরা এখনো অনেকে পিছিয়ে আছি এটাকে আমাদের আরো এস্টাবলিশ করতে হবে আর
ক্যাডে যারা নতুন এখন চাকরি করতেছি অনেকেই আমরা কিন্তু বিভিন্ন সফটওয়্যারে অজ্ঞ, আমাদের কিন্তু আরেকটু জানা দরকার। এই জানার জন্য, এই জানার নিমিত্তে আমরা খুব শীঘ্রই চেষ্টা করব উত্তরাতে হোক বা বিভিন্ন জায়গায় এক একটা সেমিনার প্রোগ্রাম করতে, যেখানে বিদেশিরা এবং বাংলাদেশের যারা এক্সপার্ট আছে বিভিন্ন সফটওয়্যারে, তাদেরকে নিয়ে একটা ফ্রি ক্লাস করানোর জন্য, তিন দিন ব্যাপী হোক, দুই দিন ব্যাপী হোক, একদিন ব্যাপী হোক ক্লাস করে সাথে সাথে সার্টিফিকেটের ব্যবস্থা করা। এটা কিন্তু আমাদের নিজেদের শুধু বিসিসিআই অর্থায়নেই করবো, আর বিসিসিআই কিন্তু অর্থ কোন জায়গা থেকে আসে না, কেউ অর্থ দেয় না, আমরা আমাদের টাকাই দিচ্ছি। বিশেষ করে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বিসিসিআই করার পরে এখন কিন্তু নতুন নতুন অনেক লোক হেল্পফুল, এক্সেপ্ট আছে, কনসেপ্ট আছে, বিভিন্ন নামই আছে। এনিওয়ে আমার কথা হলো, আপনারা যে নামই আসেন না কেন, যে নামই আসেন না কেন, নতুন প্রজন্মকে একটু সহযোগিতার হাত বাড়ান না ভাই। কতদিন বাঁচবেন পৃথিবীতে, প্রত্যেকটা ওয়ার্ড টাকা ছাড়া কেউ কোনো কথা বলতেছে না। সামান্য একটা সফটওয়্যার আপনি জানেন, আপনি একটা আইকন যদি আপনার কারো কাছ থেকে জানতে চায় তাহলেই বলে কি অমুক জায়গায় চলে আসো, এত টাকা নিয়ে আসো, তারপরে কথা বলবে। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, এই জিনিসটা থেকে একটু বিরত হই না, কতদিন বাঁচবো ভাই, এতটুকু জিনিসের জন্য কি করতেছি, শুধু একটু সফটওয়্যার শিখেই আমি যদি মনে করি আমি এত কিছু শিখে ফেলছি, তাহলে বাকিরা কি করবে। এই জন্য নতুন প্রজন্মকে একটু সহযোগিতার হাত বাড়াই। আর অনেকদিন ধরে আমরা চেষ্টা করতেছিলাম, করে উঠতে পারিনি, তবে আমি কথা দিচ্ছি আগামী দুই এক মাসের মধ্যে আমরা চেষ্টা করব যাতে করে একটা সেমিনার করে, সেমিনারের প্রজেক্টারে আমরা সফটওয়্যারের কাজগুলো দেখানোর জন্য, যে সে সফটওয়্যারের জন্য পারফেক্ট। ফর এক্সাম্পল, লেকটার সফটওয়্যার যদি হয়, লেকটার সফটওয়্যারের যারা আছে তাদেরকে নিয়ে আসলাম, গার্বার সফটওয়্যারে যারা আছে তাদেরকে নিয়ে আসলাম, বিভিন্ন সফটওয়্যারে যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা একটা সেমিনার করি, আমরা সফটওয়্যারেও আর একটু দক্ষ হলাম, প্লাস আমাদের যে ইয়াটা কি ছিল, আমাদের সবার যে স্লোগানটা কি ছিল, আমরা আরো দক্ষ হই, বিসিসিআই সাথে রই। এখন দক্ষ হতে হলে আমরা এভাবে মাঠে যত প্রোগ্রাম করি না কেন, এতে আমরা দক্ষ হব, কি দক্ষ হব, একটা শৃঙ্খলায় আসার দক্ষতা অর্জন করতে পারবো। বা কাজের দক্ষতা অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই কাজ রিলেটেড আলোচনায় আসতে হবে, আমরা যেটা এখনো করে উঠতে পারিনি। তো অদূর ভবিষ্যতে খুবই শীঘ্রই আমরা এর একটা প্রোগ্রামের দিকে যেতে যাচ্ছি, যদি আপনারা সবাই একসাথে আমরা সহযোগিতা করতে পারি, যদি আমরা সবাই একসাথে একমত হই, একমত আসি তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আর দেখতে পাই আলহামদুলিল্লাহ, তার মানে আমরা সবাই একমত হয়ে খুব শীঘ্রই এদিকে আগাবো। তো আমি এই বিষয়ে কথা বলতেছি না, হয়তো শেষে আপনাদের সাথে আবার কথা বলবো। আমরা নামাজ পড়ে এসে এই এলাকার যিনি আছেন, যারা আছেন তারাই আজকের অনুষ্ঠান পরিচালনা করবেন। সেক্ষেত্রে আমি প্রথম পর্যায়ে দায়িত্ব দিতে চাচ্ছি গাজী মিজান ভাইকে এবং রবিউল ভাইকে, এই এলাকায় তারা একটু দায়িত্ব পালন করুক। এখান থেকে আমরা চাচ্ছি কমিটিতে কাকে কোথায় কিভাবে দিতে পারি আমরা ওভাবে প্রয়োগ করব। আর আমাদেরকে অ্যাডভাইজার হিসাবে এখানে এই এলাকার উপস্থিত আছেন মতুর ভাই এবং আমাদের বাবুল ইসলাম তুষার ভাই, উনি হলেন আল মুসলিম গ্রুপের এজিএম, খুবই একজন জেন্টলম্যান, আপনারা দেখতেই পাচ্ছেন উনি কিন্তু সময় মতো হন্ডা একটা নিয়ে শাহ শাহ করে চলে আসে টপ গিয়ে। তো বয়সটা কিন্তু আসলে বড় বিষয় না, যদি বয়সই বিষয় হতো আমি কোনোদিন সভাপতি হতে পারতাম না, কারণ আমি মনে হয় এখানে অনেকেই সবার চেয়ে ছোট। বয়সটা মূল মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো তার ভিতরের মানুষটা, তার ভিতরে আগুনটা। তো উনি বয়সটা যাই হোক না কেন, উনি তরুণের চেয়ে আমি মনে করি অনেক বেশি এগিয়ে আছেন।